chances. দর্শক ব্রেকিং নিউজ যে সমীকরণে সেমিফাইনাল ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস আর অন্যদিকে সমান সমান 14 পয়েন্ট নিয়েও প্লে-অফ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলির দল বেঙ্গালুরু বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে গতকাল মুখোমুখি হয় চেন্নাই বনাম বেঙ্গালুরু এই ম্যাচে হেসে খেলে জয় পেলেও তেমন বিশাল রান বা উইকেটে ম্যাচ জিততে পারেনি এদিন দর্শক আগে ব্যাটিং করে 219 রানের টার্গেট দিলেও এই ম্যাচে মাত্র 10 রানে জয়ী হয় বেঙ্গালুরু আর তাই পয়েন্ট টেবিলের দিক দিয়ে প্লাস পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে আছে চেন্নাই আর সেজন্য সমান সমান 14 পয়েন্ট নিয়েও সেমিফাইনাল থেকে বাদ পড়ছেন বিরাট কোহলির দল আর অন্যদিকে প্লাস পয়েন্টের সমীকরণে সরাসরি সুপার ফোরে উঠে গেল চেন্নাই তো দর্শক আপনাদের কি মতামত এবারেও কি চ্যাম্পিয়ন হবে চেন্নাই জানিয়ে দিবেন আপনার মতামত কমেন্ট বক্সে